হন্টেড প্লেস ইন কলকাতা, এই কথাটা আমাদের মাথায় আসলে কয়েকটা জায়গার নাম আমাদের মাথায় উঠে আসে। তার মধ্যে যেরকম হচ্ছে রাইটার্স বিল্ডিং, হেস্টিংস হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আরও অনেক অনেক জায়গা আছে। কিন্তু এর মধ্যে অনেক জায়গা আছে যেগুলো ডাউটফুল জায়গা, যেগুলো আমরা জানি না যে আদেও জায়গাগুলো হন্টেড কি নয়। লাইক পুতুল বাড়ি, একটা ডাউটফুল অলওয়েজ আছে যে জায়গাটা হন্টেড কি না। তো এরকমই একটা জায়গা আমি খুঁজে বার করেছি, যেটা হচ্ছে ব্রিটিশ টাইমের জুট মিলস। হ্যাঁ, অ্যাবান্ডেন্ট জুট মিলস। তো তোমাদের জন্য আমি ডে অ্যান্ড নাইট ক্লিপ প্রোভাইড করেছি, তো ক্লিপটা দেখে নাও। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই এম ধ্রুব অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং ইয়োর ব্লগার ডি। তো ভেল, জায়গাটা দেখে নাও। কালকে যে ব্লগের কথা বলছিলাম, জায়গাটা আমি রিভিল করবো না, বাট এই নজারাটা দেখলে এবার ব্লিঙ্ক অফ অ্যান আইয়ের মধ্যে সব কিছু চেঞ্জ হতে চলেছে। জাস্ট ওয়েট অন, স্কিপ করো না ভিডিওটাকে, ভালো করে পুরোটা দেখ। টানেল, ব্রিটিশ টাইমের টানেল এটা, ঠিক আছে? সারাউন্ডিংটা দেখে নাও। জাস্ট যদি কালকে আমি এখান থেকে রাত্রিবেলায় 8টা 9টার সময় ফিরছিলাম, আমি আমার গাড়ি আর আমার গাড়ির হেড লাইট এছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আর জায়গাটা কেমন হয়ে মনে হচ্ছে না এটা অন্য কোথাও চলে আসে না, মানে টানেলে লাইনগুলো দেখতে পাচ্ছ, ব্রিটিশের টাইমের ট্রেনের লাইনের সব মনে হচ্ছে না এটা অন্য কোথাও চলে আসলো, ফরেস্টের মাঝখানে নর্থ বেঙ্গল সাইড ওরকম। এগুলো সব মাইলস, পেটে আমার হাতে চলে এসেছিল, পেটে হাতে। জাস্ট জায়গাটা দেখো, জাস্ট দেখো আমার পেটে হাতে। আর আজকেও আমি রাত্রিবেলায় ফিরবো, তো আজকেও রাত্রিবেলায় দেখাবো তোমাদের জায়গাটা। একটা ফটো হয়ে যাক সামনের জন্য, ফটো তুলে নি। জাস্ট জায়গাটা দেখো তোমরা, জায়গাটা বলতে পারবো না বিকজ জায়গাটা রেস্ট্রিক্টেড জায়গা। আমি বললাম না আই এম ওয়ার্কিং অন সামথিং, তো ওইটার পারমিশনে আমি এখানে আসছি। আর একটু সামনে গিয়ে আমি ক্যামেরাটাও বন্ধ করে দেবো, বিকজ ক্যামেরাও নট অ্যালাউড। লুকিয়ে লুকিয়ে যা করছি আমি, ব্রিটিশ টাইমের মেলস, এগুলো তো ভেঙে গেছে, এগুলো তাও কিছু আছে, কিছুতে কাজ হয় না একদমই। এখানে লোকালসরা মাঝে মাঝে এসে আর দা কাইন্ড অফ টাইপস মারে। আমি কালকে লোকাল দেখেছিলাম, ভিতরটা দেখো। আমি তোমাদের বলতে পারি, তোমরা হয়তো কোনো বাংলা সিনেমাতে এই মেলসগুলো দেখতে হতে পারো, দেখে থাকতে হতে পারো। এই রাস্তায় আমি কালকে রাত্রিবেলা আর আজকে রাত্রিবেলাও ফিরবো, তখন ফুটেজটাও দেখাবো। জাস্ট আমার তো ফেটে গেছিল,
এবার ক্যামেরাটা ঢুকিয়ে নিতে হবে, কারণ কি আমি পৌঁছে এসেছি জায়গাটায়। মেনি আওয়ার্স লেটার। ওয়েল, অন্ধকার দেখছো? জাস্ট লেট মি টার্ন অন, দিস ইজ দ্য রোড যেটা সকালে দেখাচ্ছিলাম, এখন রাত্রি বলে দেখো। যদি না ফিট আছে বস, আমি নাম চেঞ্জ করে দেবো। আজকে তো অনেক গাড়ি ঘোড়া দেখছো, কালকে একটাও গাড়ি ঘোড়া ছিল না। আমি আমার গাড়ি আর আমার গাড়ির হেড লাইট। এইসব দেখা গাড়ি ফাড়ি বন্ধ হয়ে গেলে নেক্সট লেভেল ফাটে। নেক্সট লেভেল ফাটছে এখানে। যা ফাটছে না ভিতরে আমি বলে বোঝাতে পারবো না। ওটা হচ্ছে ব্রিটিশ ট্রেনের লাইনটা যেটা সকালে দেখা যাচ্ছে। হিয়ার ইজ দ্য টানেল। এবার মনে হচ্ছে না এটা অন্য একটা, মানে এবার একটা ভালো জায়গায় এসেছি। মানে জাস্ট একটা টানেলের ডিফারেন্স। সকালেও তোমাদের বলেছি আমি যে একটা টানেলের ডিফারেন্স খালি, টানেলটা চলে গেলেই ব্যাক টু নর্মাল। এবার ক্যামেরাটা বন্ধ করতে হবে, নাহলে আমি কেস খেয়ে যাবো। তো বেল, তোমরা জায়গাটা দেখলে, এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন হতে পারে যে জায়গাটা কোথায়, জায়গাটা কীভাবে যাব, কোন জায়গা, গুগল ম্যাপ লিঙ্কস অ্যান্ড অল। তো একটা কথা বলে দিই, জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, তো উইদাউট পারমিশন তোমাদের মধ্যে কেউ যেতে পারবে না। অ্যান্ড আই এম ভেরি লাকি যে আমি জায়গাটা যেতে পেরেছি বিকজ অফ মাই ওয়ার্কস, অ্যান্ড আই এম লাকি এনাফ, আমি ফিল করছি আমি লাকি এনাফ যে আমি জায়গাটা যেতে পেরেছি। বাট জায়গাটা হচ্ছে টিটাগড়ে, এটুখানি বলতে পারি, বাকিটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো তোমাদের ভিজিট করতে পারবে না। বাট ইন ফিউচার যদি তোমরা কেউ পারমিশন গেইন করতে পারো তো ডু ভিজিট ইট। বস, আমার রাত্রিবেলা লিটারালি ফেটে গেছে, তোমরা তো দেখলেই ভিডিওতে যে আমি আমার গাড়ি আর আমার গাড়ির হেডলাইট অ্যান্ড নোবডি এলস। বাই।